বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে অনলাইন সঙ্গীত আয়োজন সঙ্গে থেকে সঙ্গীতের অষ্টম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা জানেন এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান শিল্পী যারা দেশীয় ধারার সঙ্গীতের চর্চা করেন, দেশীয় বাদ্যযন্ত্র সহযোগে সঙ্গীতের চর্চা করেন, তাদের বিভিন্ন পরিবেশনা আপনাদের সামনে উপস্থাপন করতে। সঙ্গে থেকে সঙ্গীত একটি পাক্ষিক সঙ্গীত আয়োজন। আমাদের এই আয়োজনের প্রতি পর্বে দুজন করে শিল্পী থাকেন। যদি আপনাদের মধ্যে কেউ আমাদের এই আয়োজনে শিল্পী হিসেবে অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে আপনাদের খালি গলার গান কিংবা শুধু বাজনার 3 মিনিটের একটি নমুনা ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন 01711817749 এই নম্বরে। এছাড়া আপনারা বেঙ্গল ফাউন্ডেশনের ফেসবুক পেজে মেসেজ করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধু দর্শক মণ্ডলী, চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের পর্বের প্রথম শিল্পী আরিফুর রহমানের সঙ্গে। শিল্পী আরিফুর রহমানের জন্ম রংপুর জেলার বদরগঞ্জে। ছেলেবেলায় সঙ্গীতে হাতেখড়ি পিতা ইদ্রিস আলীর কাছে। সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সঙ্গীতে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে লোকসঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। 2006 সালে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকসঙ্গীতে প্রথম স্থান অর্জন করেন। 2001 সালে বাংলাদেশ বেতার এবং 2007 সালে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। বর্তমানে সঙ্গীত বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ডক্টর অসিত রায়ের তত্ত্বাবধানে PhD গবেষণারত আছেন। তিনি ময়মনসিংহ অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগে একজন সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 2006 সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত প্রতিভা অন্বেষণ কার্যক্রম বাজুক প্রাণে বাংলা গানের লোকসঙ্গীতে শ্রেষ্ঠ মান অর্জন করেন। আমরা এখন শুনব শিল্পী আরিফুর রহমানের কণ্ঠে 3টি লোকসঙ্গীত। আরে ও কোয়ো 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 রে যা
রে সজনী গো অন্তরে বৈরাগীর লওয়া বাজে আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বৈরাগীর লওয়া বাজে সজনী গো ও কি করিব কোথা যাব এই দুঃখ কারে জানাব মন মিলে তো মানুষ মিলে না সজনী গো কি করিব কোথা যাব এই দুঃখ কারে জানাব মন মিলে তো মানুষ মিলে না ওরে কারো কথা কেউ শোনে না গো হবে কারো কথা কেউ শোনে না যার যে ভাবে বোঝে অন্তরে বৈরাগীর লওয়া বাজে আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বৈরাগীর লওয়া বাজে সজনী গো লওয়া তিন তারে টানা মধ্যের তারে আনা গোনা রসে মধুর ঝংকারে সজনী গো লওয়া তিন তারে টানা মধ্যের তারে আনা গোনা প্রেম রসে মধুর ঝংকারে আমি মধুরে বঞ্চিত হইলাম গো আমি মধুরে বঞ্চিত হইলাম ভব রসে মজে অন্তরে বৈরাগীর লওয়া বাজে আমার মন তো বসে না গৃহ কাজে সজনী গো অন্তরে বৈরাগীর লওয়া বাজে অন্তরে বৈরাগীর লওয়া বাজে অন্তরে বৈরাগীর লওয়া বাজে পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে পাখি আমার গেল কোন বনে নিঠুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি নাই মনে পাখি আমার গেল কোন বনে পাখি সোনারি খাঁচায় বসে রূপা কত কি বলি তুই আমায় থাকতো পাখি সোনারি খাঁচা
চায় বসে রূপারিয়ারায়, কত কি বলি দয়াময় ঘটিকেরো বাটি ভরে পাখি খেত আন মনে একদিন ভাবি না মনে পাখি আমার গেল কোন বনে জানতাম যদি পাখি রই না মন তারে দিতাম না যৌবন তাকে করবে রে এমন জানতাম যদি পাখি রই না মন তারে দিতাম না যৌবন তাকে করবে রে এমন অসীম গগনের পাখি একদিন ভাবি নাই মনে পাখি আমার গেল কোন বনে পাখির মায়ায় পড়ে কত তাদের জল ভরা দুই চোখ পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মত শোক তাদের জল পাখি বনে গেল আমার বুকে দিয়ে দারুণ শেল গো ও পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি না মনে।
করে পাখি আমার করলো সর্বনাশ এখন করি অসংখ্য ধন্যবাদ শিল্পী মোহাম্মদ আরিফুর রহমানকে তার চমৎকার পরিবেশনার জন্য। শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা এবার পরিচিত হয়ে নেব আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় শিল্পী রিনাত ফওজিয়ার সঙ্গে। রিনাত ফওজিয়ার জন্ম 1967 সালে উপমহাদেশের বিখ্যাত সাংগীতিক পরিবারে। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ রিনাত ফওজিয়ার পিতামহ। তার পিতা মোবারক হোসেন খান প্রখ্যাত সঙ্গীত বিশেষজ্ঞ এবং সঙ্গীত বিষয়ক বহু গ্রন্থের রচয়িতা। রিনাত ফওজিয়ার মা ফওজিয়া খান একজন কণ্ঠশিল্পী। তার চাচা ওস্তাদ বাহাদুর খান, ওস্তাদ আবেদ হোসেন খান, সঙ্গীত পরিচালক শেখ সাদী খান প্রমুখ প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব। সাংগীতিক পরিমণ্ডলে রিনাত ফওজিয়া ছেলেবেলা থেকেই সঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। তিনি বিদ্যালয় জীবন থেকেই সেতার চর্চা শুরু করেন। সেতার বাদনে তার হাতেখড়ি তার চাচাতো ভাই ওস্তাদ শাহাদাত হোসেন খানের নিকট। পরবর্তীতে দীর্ঘদিন গুরু শিষ্য পরম্পরায় তিনি তার ফুপাতো ভাই প্রখ্যাত সেতারবাদক ওস্তাদ খুরশিদ খানের নিকট তালিম গ্রহণ করেন। তিনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন থেকে 5 বছর মেয়াদী শাস্ত্রীয় সঙ্গীতের কোর্স সফলভাবে সমাপ্ত করেন। 1987 সালে রিনাত ফওজিয়া বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। উচ্চাঙ্গ যন্ত্রসঙ্গীতে তার অবদানের জন্য তিনি 2010 সালে অনন্যা শীর্ষ 10 পদক অর্জন করেন। তার একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজে একজন সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি দেশ বিদেশের বহু মঞ্চে সেতার বাজিয়েছেন। 2013 সালে ঢাকায় অনুষ্ঠিত বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যালে তিনি সেতারে রাগ সঙ্গীত পরিবেশন করেন। চলুন আমরা এবার শুনে আসি শিল্পী রিনাত ফওজিয়ার সেতার বাদন। Thank you.
অসংখ্য ধন্যবাদ শিল্পী রিনাত ফজিয়াকে তার চমৎকার পরিবেশনার জন্য। সঙ্গীত থেকে সঙ্গীতের আজকের পর্বের পরিবেশনাগুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।